আমার শোরুমটা হইলো হিলবি সটো, সেগুনবাগিচা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে, বাডেমডু হাসপাতালের পাশে। আসসালামু আলাইকুম, চলে আসলাম হিলবাস অটো শোরুমে। আজকে আমার দর্শকদের কিছু গাড়ি দেখাবো, 6 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা দামের গাড়ি, ফ্যামিলি ইউজারের গাড়ি। তো যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করবেন, এবং আজকে কি কি গাড়ি থাকছে আমাদের এই শোরুমে সেটাই আমরা দেখাবো এবং সরাসরি কথা বলবো মালিকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জিয়া ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। তো সেলিম ভাই, আজকে আমাদের দর্শকদের জন্য কি কি গাড়ি আছে আপনার শোরুমে? আপনার দর্শকের জন্য দিতে পারবেন হুন্ডা বেজেল 2014 মডেলের হাইব্রিড গাড়ি, রেড ওয়ান কালার, একদম চমৎকার গাড়ি। জি, এক্স ফিল্টার 2005-10 রেজিস্ট্রেশন। দিতে পারবেন নিউ শেভের গাড়ি 2015 মডেল, এক্সজিও গাড়ি, এটাও হাইব্রিড গাড়ি, একদম ফ্রেশ, শোরুম কন্ডিশনের মতো। শুরুতে আমার দর্শকদের কি গাড়ি দেখাবো? আরও গাড়ি আছে আপনার কাস্টমারদের দিতে পারবো, মাত্র 6 লাখ টাকার ভিতরে। জি, 110 এসি ভিনটেজ, 1500 সিসি, অল পাওয়ার, এসি ইঞ্জিন কন্ডিশন ভালো, 6 লাখ টাকা। মোটরসাইকেলের দামে গাড়ি দিয়ে দেবো, মোটরসাইকেলের দামে গাড়ি দেখাবো আজকে, 6 লাখ টাকা গাড়ি দিয়ে দেবো। আচ্ছা, মোটরসাইকেলের দামের গাড়িটা আমরা একটু শেষই দেখাই, দর্শকদের একটু টুইস্ট রাখি। তো যারা 6 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকার গাড়ি কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো শুরুতে আমরা হুন্ডা বেজেল থেকে শুরু করি ভাই। হ্যাঁ, হুন্ডা বেজেল গাড়িটা হলো ভাই 2014 মডেল, 2019 রেজিস্ট্রেশন। জি, 1500 সিসি, অল পাওয়ার, পুশ স্টার্ট, রেড ওয়ান কালার, গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ। সামনের গ্যালাসটা অরিজিনাল, পিছনের গ্যালাস অরিজিনাল, লাইট পিছনের সামনের সব অরিজিনাল। অরিজিনাল কালারের ভিতরে রিক্সার আঁচড় ছিল, একটু টাচ আপ করছি, অ্যালোরিংগুলো ভালো, কাগজে অনেক দিন আছে। মাইলেজটা ভাই মাত্র 62,000 মাইলেজ, অরিজিনাল মাইলেজ। হ্যাঁ, ভিতরে কন্ডিশনটা দেখেন। হ্যাঁ, এটা কি জি প্যাকেজের? হ্যাঁ, হুন্ডা বেজেল জি প্যাকেজ, দেখেন অল অপশন অটো, ভিতরের কালারটাও দেখেন, ফুল লোডেড গাড়ি ভাই, ফুল লোডেড একটি গাড়ি, চমৎকার এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি। তো যারা হুন্ডা বেজেল কিনতে চান, তেল এবং হাইব্রিড দুটাই পাবেন এই গাড়িটিতে, এবং লাক্সারিয়াসের ছোঁয়া। মাইলেজ মিটারটা দেখেন খুবই আনকমন, খুবই সুন্দর, এই যে দেখেন, তো চমৎকার একটি গাড়ি। মডেল কত এটা ভাইয়া? এটা 2014 মডেল, 2019 রেজিস্ট্রেশন, 18 সিরিয়াল, 18 সিরিয়াল না, এই যে দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি, চমৎকার। পিছনের সাইডটা একটু দেখেন, অরিজিনাল গ্যালাস, সামনে পিছনে অরিজিনাল গ্যালাস। জি, ব্যাটারি এবং বুস্টার দোনোটাই ভালো আছে, কেউ যদি পাওয়ার কাপে চেক করে নিতে চায় তাও সম্ভব, কোনো সমস্যা নাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই গাড়িতে, খুব ভালো কন্ডিশনের গাড়ি। এই যে নিকেলেরও কাজ করা আছে আলাদা, খুবই সুন্দর, চমৎকার। চারোটা টায়ারে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন, এবং রিনগুলোও কিন্তু পাবেন ফ্রেশ। আমরা একটু ইঞ্জিনের কন্ডিশনটা দেখে নেই, কতটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসলে হুন্ডা বেজেল গাড়ি। তেল এবং হাইব্রিড দুইটাই পাবেন, দেখেন খুবই ফ্রেশ, এবং এখানে রয়েছে ইঞ্জিন হিট প্রুফ, একদম জয়েন্টগুলো দেখেন ফ্রেশ কন্ডিশনের জয়েন্ট, কোনো সেরা ফাটা নাই, লাইটগুলোও কিন্তু অরিজিনাল পাবেন। তো আজকে এই গাড়িটি কত দিচ্ছেন আমাদের দাম? জি ভাই, আপনার দর্শকের গাড়িটা দিতে পারবেন চিপ রেডে, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি, 2014 মডেলের, 19 রেজিস্ট্রেশন। সবাই তো জানে বেজেল গাড়ি আপনার প্রাইভেটের আয়কর মাত্র 25,000 টাকা। জি, আয়কর দিয়া, প্রাইভেটের আয়কর দিয়া জিপ গাড়ি চালানো যায়। 17 লাখ টাকা দাম, 17 লক্ষ টাকা দাম, 17 লাখ টাকা দাম। গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন, ইঞ্জিন এসির কন্ডিশন খুবই ভালো, কেউ যদি পাওয়ার কাপে চেক করে নিতে চায় তাও সম্ভব। আচ্ছা, তো যাদের বাজেট 17 লক্ষ টাকা তাদের জন্য কিন্তু আজকের এই গাড়ি হুন্ডা বেজেল, মডেল 2014, রেজিস্ট্রেশন 2019, 1500 সিসির একটি গাড়ি, খুবই ফ্রেশ গাড়ি, ফুল লোডেড গাড়ি। তো যারা কিনবেন চলে আসুন হিলব্যাস অটো শোরুমে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। থ্যাংক ইউ। ফিল্টার, এই গাড়িটা অনেক ফ্যামিলি ইউজ করতে পারবে, অনেক কোম্পানিতে অনেক সময় কিছু মাল টাল ক্যারি করার জন্য পিছনে জায়গা থাকে, বা যারা ভাড়া চালাইতে চায় তাদের জন্য পারফেক্ট একটা গাড়ি। 4টা চাক্কা ভালো আছে, সামনের গ্যালাস অরিজিনাল, পিছনের গ্যালাস অরিজিনাল, 2005 মডেলের, 2010 রেজিস্ট্রেশন। গাড়ির কন্ডিশন খুবই ফ্রেশ, পিছনের সাইডটা একটু দেখা দেন, এক্স ফিল্টার গাড়ি 2005 মডেলের, এক্স ফিল্টার 2005 মডেল, রেজিস্ট্রেশন 2010, তেল এবং সিএনজি করা দুটাই কিন্তু পাবেন এই গাড়িটিতে, দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি, মানে একদম ফ্রেশ, অরিজিনাল যা থাকার গাড়িতে সবই কিন্তু পাবেন এই গাড়িটিতে। আমরা একটু ভিতরে কন্ডিশনটা দেখি, দেখেন কতটা প্রিমিয়াম, কতটা ফ্রেশ, খুবই চমৎকার একটি গাড়ি, কোনো সেরা ফাটা কাটা নাই, ইঞ্জিনের কন্ডিশনও মোটামুটি একদম ফ্রেশ আছে, মাইলেজও কিন্তু লাখখানের নিচে আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখুন খুবই চমৎকার। এই যে ডোর থেকে শুরু করে ড্যাশবোর্ড এবং আলাদা একটু কাজ করা রয়েছে, সিলিংটাও দেখেন খুবই ফ্রেশ এবং আনকমন, সিট কভার করা আছে, এবং ইঞ্জিন কন্ডিশনটা আমরা একটু দেখি, তো একটু ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখে নেই কেমন আসলে আজকের এই গাড়িটির। ইঞ্জিনের কন্ডিশনও ভালো আছে, আপনার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, গাড়ি একদম ফ্রেশ, বিবিটিআই ইঞ্জিন, খুবই চমৎকার। এই যে দেখেন
তেল এবং সিএনজি করা আছে, 60 লিটারের সিএনজি। দেখেন খুবই আনকমন এবং ফ্রেশ কন্ডিশন, মোটামুটি একদম ফ্রেশ। যারা একটু ওয়াশ পলিশ করে নেবেন খুবই ফ্রেশ পাবেন গাড়িটি। দেখেন চমৎকার গাড়ি, 2005 মডেল 10 রেজিস্ট্রেশন। আপনার দর্শকের জন্য দামও কমায় দিব, মাত্র 12,70,000 টাকা। যাদের বাজেট 12,70,000 টাকা তাদের জন্য কিন্তু আজকের এই গাড়িটি, টয়োটা ফিল্ডার গাড়ি, 2005 মডেল, 2010 রেজিস্ট্রেশন, 1500 সিসির একটি গাড়ি, অল অপশন অটো, সিএনজি থেকে শুরু করে যাবতীয় যা যা আছে গাড়ির, খুবই ফ্রেশ কন্ডিশনে দেখাইছেন। জিয়া ভাই আপনার দর্শকদের পিছনে সেটটা দেখা দেন, এই যে 27 সিরিয়াল, হ্যাঁ 27 সিরিয়াল, 2005 মডেলের, জি 27 সিরিয়াল। এই যে পিছনে আপনার ব্যাকডালাটা দেখায় দেন, এই যে সিএনজি করা আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই গাড়িতে, একদম ফ্রেশ, সাইড ইনসি একটা সিএনজি করা আছে, এবং টায়ারটা দেখেন এক্সপায়ার টায়ারটা কিন্তু অনেক বড়, মোটামুটি খুবই ফ্রেশ আছে। চমৎকার গাড়ি, মানে এত কম বাজেটে এত সুন্দর একটি গাড়ি পাবেন, এটা আসলে হিল বেস অটোই সম্ভব। এবং তারা যে গাড়িগুলো আসলে আনে সবগুলাই কিন্তু ফ্যামিলি ইউজারের গাড়িগুলো কিন্তু তারা দেখায়। এই যে দেখেন ভিতরটা একটু দেখেন কতটা আনকমন, কতটা ফ্রেশ গাড়ি, মানে আপনারা শুধু এখান থেকে কিনে নিয়ে চালাবেন অনায়াসে। এই গাড়িটির দাম মাত্র 12,70,000, 12,70,000 টাকা। ইঞ্জিন এসির কন্ডিশন ভালো, কাগজে আপ টু ডেট আছে অনেকদিন। এক ব্যাংকের অফিসারের গাড়ি ছিল, কয়েকদিন আগে আমরা গাড়িটা নিয়ে আসলাম, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই গাড়ির ভিতরে, গাড়ির কন্ডিশন খুবই ভালো, 12,70,000 টাকা। জিও গাড়ি, 2015 মডেল 2020 রেজিস্ট্রেশন, এক জিও নিউ শেপ, হাইব্রিড গাড়ি, হ্যাঁ এক জিও হাইব্রিড, গাড়ির কন্ডিশন খুবই ভালো। এটা নেওয়া শোরুম থেকে নেওয়া একই কথা, সামনে গ্লাস অরিজিনাল, এই যে দেখেন সামনে গ্লাসটা অরিজিনাল আছে। পিছনের সাইডটা যদি জিয়া ভাই একটু দেখান আপনার দর্শকের জন্য, পিছনের সাইডটাও দেখাইতে পারেন, আপনার হাইব্রিড গাড়ি, 2015 মডেল 2019 রেজিস্ট্রেশন, 45 সিরিয়াল, জি গাড়ির কন্ডিশন খুবই ভালো, কতটা ফ্রেশ কন্ডিশন আসলে গাড়ি। তো যাদের বাজেট এটাও কিন্তু একদম কম টাকা ছেড়ে দিবে, মানে ফ্যামিলি ইউজারের জন্য যারা গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি দেখাই। দেখেন ভিতরটা কন্ডিশনটা দেখেন, এই যে গাড়ি যে একদম কম চলছে, একদম শোরুম কন্ডিশনের মতন গাড়িটা, এই যে পিছনের সাইডটা দেখান, এই যে ভিতরটা কন্ডিশনটা একটু দেখাই দিই, দেখেন খুবই ফ্রেশ, চমৎকার একটি গাড়ি। এটা এক্সিও নিউ শেপ, 2015 মডেল 2019 রেজিস্ট্রেশন। এই যে গ্লাসটা অরিজিনাল, গাড়ি কোনো তেল এবং হাইব্রিড দুটোই কিন্তু পাবেন, হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই গাড়িতে, লাইট গ্লাস যেখানে যা আছে সব অরিজিনাল। এটা মাত্র 17 লাখ টাকা দাম ভাই, 17 লক্ষ টাকা। তো যাদের বাজেট 17 লক্ষ টাকা তাদের জন্য দেখেন চমৎকার একটি গাড়ি, টয়োটা এক্সিও, তেল এবং হাইব্রিড দুটোই কিন্তু এই গাড়িটিতে পেয়ে যাবেন। ইঞ্জিনের কন্ডিশনটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনই রয়েছে, শুধু একটু ওয়াশ পলিশ করে নেবেন তাহলে কিন্তু হবে। আসলে হিল বেস অটোতে যেসব গাড়িগুলো আনে তারা কিন্তু একদম দেখে শুনে বুঝে একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু গাড়ি আনে, কারণ একটা মালিক যখন গাড়ি কিনে তারা আসলে জানি কোনো ঝামেলা না হয়, তারা সেই কাজগুলো সম্পূর্ণ করেই রাখে। এই গাড়িটি যারা নিবে তাদের জন্য কি কোনো অফার টফার আছে? হ্যাঁ, 17 লাখ টাকা দাম। তারপর আপনার দর্শক আসলে আমাদের শোরুমে গাড়ি চালায় দেখবে, যদি গাড়ি পছন্দ হয় চেষ্টা করবো আরো কিছু কমায় রাখার জন্য। আমরা একটু টায়ারগুলো দেখাই দিই, টায়ারগুলো একদম ফ্রেশ আছে, রিংগুলো ভালো, জি। এবং ভিতরের কন্ডিশনটা একটু দেখাই, দেখেন এটা কিন্তু এসি প্যানেল কিন্তু বাটন, তো যারা এসি প্যানেল বাটন খুঁজছিলেন তাদের জন্য এই গাড়িটি দেখেন। এবং ড্যাশবোর্ড, ডোর যা যা আছে দেখেন একদম ফ্রেশই আছে, মানে কোনো সেরা ফাটা মায়ের গুঁতা কোনো কিছুই কিন্তু এই গাড়িটিতে নাই। এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা একদম ফ্রেশ, এবং সিলিংটাও যদি দেখাই দেখেন একদম ফ্রেশই রয়েছে মোটামুটি। তারপরও আপনারা আসবেন, যারা যারা গাড়ি কিনবেন অবশ্যই তারা আসবেন, গাড়িটি দেখবেন, দেন আপনারা ডিসাইড করবেন কোন গাড়িটি নেবেন। এই শোরুমে আসলে অনেক গাড়ি পাবেন, এক এক করে আমরা সবই দেখাবো, ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করুন। 2010 মডেলের এক্সিও, এটা তেলের গাড়ি, সিএনজি করা আছে, হ্যাঁ এটা 2010-2015 রেজিস্ট্রেশন, মাত্র 50,000-52,000 মতন মাইলেজ, জি। এই গাড়িটার সামনের গ্লাস অরিজিনাল, পিছনের গ্লাস অরিজিনাল, এক আর্মি অফিসারের গাড়ি ছিল, জি 20 সিরিয়ালের গাড়ি, ইঞ্জিন এসির কন্ডিশন খুবই ভালো, এসির প্যানেল টাচ, ভিতরে বিস্কিট কালার, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি একজিও। পিছনের সাইডটা দেখান যেভাবে আপনার, আগে ভিতরের টায়ারটা তো একদম নতুন, টায়ার চারোটা নতুন আছে, চারোটা টায়ার নতুন। তারপর আপনি ভিতরে দেখেন বিস্কিট কালার, এসি টাচ, আপনার এটা কিন্তু এসি প্যানেলটা টাচ আছে, একদম ফ্রেশ কন্ডিশনে, ভিতরে কিন্তু বিস্কিট কালারের ডিজাইন দেখেন খুবই সুন্দর। তো যারা আসলে এক্সিও গাড়ি খুঁজছেন, তেলের গাড়ি, এটাও তেল সিএনজি করা না, তেল এবং সিএনজি করা, তেল এবং সিএনজি করা আছে গাড়ি, পিছনের সাইডটা দেখেন জিয়া ভাই, আচ্ছা দেখেন কতটা ফ্রেশ, একটু পরে টান দেন, খুবই চমৎকার একটি গাড়ি দেখেন, এটাও কিন্তু বাজেট একদম কম। এই যে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে, খুবই চমৎকার করা আছে, এই যে এটাও 60 লিটারের সিএনজি করা আছে, সিএনজি তো কয়েকদিন আগে করা হইছে, এটা কিন্তু অল্প দিন হইছে না, সিএনজি না, অল্প কয়েকদিন আগে সিএনজিটা করা হইছে, আচ্ছা আচ্ছা, আর একদম
ফ্রেশ কন্ডিশনের গাড়ি, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই গাড়িতে, এই যে দেখেন স্পেয়ার চাকাটা গাড়িতে লাগছে কিনা তাও সন্দেহ, এখনো মনে হয় ইউজই করা হয় না, গাড়িটা খুব কম ব্যবহার হয়েছে ভাই। তো এক্সিও গাড়ি যারা খুঁজছেন তেল এবং সিএনজি দুইটাই পাবেন। আমি আজকে দুইটা এক্সিও দেখাইছি, একটা হলো হাইব্রিড আর একটা হলো তেল এবং সিএনজি করা। কে কোনটা নেবেন আপনারা স্ক্রিনশট দেন, তারপর আমি পুরো গাড়িটি দেখাচ্ছি আপনারা দেখুন। আর এটা কিন্তু চারিটা টায়ারই পাবেন একদম ফ্রেশ। যারা ওভার পাঠাও চালাতে চান তাদের জন্য কিন্তু খুবই একটা সুন্দর গাড়ি, এসি প্যানেলটাও টাচ, খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি, দামটাও কিন্তু আপনার হাতের নাগালে পাবেন। আমরা যদি একটু ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই দিই, দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিনের, এই যে চমৎকার, মানে এত অল্প বাজেটে এত সুন্দর সুন্দর গাড়ি পাবেন, এটা আসলে খুবই, এই যে দেখেন আনকমন, এই যে বিবিটিআই ইঞ্জিন আছে, একদম ফ্রেশ কন্ডিশনেই আছে। মানে মডেল কত? এটা হলো 2010 মডেল, 2015 তে রেজিস্ট্রেশন, 1500 সিসির একটি গাড়ি, তেল এবং সিএনজি করা আছে। এই গাড়িটির দামটা কত দেব? এটা ভাই 1,50,000 টাকা, 1,50,000 টাকা, 10 এর মডেল, 10 এর মডেল, 15 তে রেজিস্ট্রেশন, 1,500,000 টাকা, হ্যাঁ, 20 সিরিয়াল, ভিতরে বিস্কিট কালার, এসি টাচ, আপনার সামনের পিছে গ্লাস অরিজিনাল, 1,50,000 টাকা। তারপরে হ্যাঁ, ইঞ্জিনের কন্ডিশনটা 2-5 বছরের ভিতরে আমার মনে হয় যে আল্লাহর রহমতে ইঞ্জিনের কোনো সমস্যা হবে না। আচ্ছা, ইঞ্জিনের কন্ডিশনটা খুবই ভালো, কয়েকদিন আগে রিকন্ডিশন ইঞ্জিনের মালিক লাগাইছে। আচ্ছা আচ্ছা, ইঞ্জিনটা আবার ব্লুবুকে উঠায় দেওয়া আছে, ব্লুবুকে লেখা আছে। এবং কি মালিকানা বদলি সাথে সাথে করে নিয়ে যেতে পারবে, বিআরটি অফিসটা যদি খোলা থাকে দিনের দিন মালিকানা বদলি করে নিয়ে যাওয়া সম্ভব। গাড়ির কন্ডিশন ফ্রেশ, কাগজে অনেকদিন আছে প্রত্যেকটা গাড়ির, একটা গাড়ির খালি ফিল্টার গাড়িটার কাগজটা বোধ হয় 2-4 দিন সময় আছে, আমরা নতুন করে দিব, করে দিবেন, হ্যাঁ, 1-2 বছর পাবে। তারপরে দেখাই দেন ভাই, অনেক ছোটখাটো ফ্যামিলির জন্য ছোট গাড়ি অনেকে পছন্দ করে, টয়োটা একুয়া গাড়ি হাইব্রিড 2017 মডেলের, হ্যাঁ, 2017 মডেলের, 2022 রেজিস্ট্রেশন এই গাড়িটা, হাইব্রিড গাড়ি, একুয়া গাড়ি তো আপনার হাইব্রিডই থাকে সবাই জানেন, টয়োটা একুয়া মডেল 2017 রেজিস্ট্রেশন 2022, 1500 সিসির একটি গাড়ি, খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে দেখেন, খুবই আনকমন এবং লাক্সারিয়াস একটি গাড়ি, ডক্টর চালিত গাড়ি, মাত্র 42,000 মাইলেজ ভাই গাড়ি, মাত্র 42,000 মাইলেজ গাড়িটা, সামনের গ্লাস অরিজিনাল, পিছনের গ্লাস অরিজিনাল, কোথাও অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। আর পিছনের সেক্টরটা দেখা দেন ভাই, চারটা টায়ারই নতুন আছে, পিছনের সেক্টরটা দেখেন, এই যে পিছনের সেক্টর আমরা একটু দেখাই, দেখেন 36 সিরিয়াল 2017 মডেলের একুয়া গাড়ি, ডাক্তার চালিত, সামনের গ্লাস অরিজিনাল, পিছনের গ্লাস অরিজিনাল, লাইটগুলো অরিজিনাল জাপানি লাইট, এটা মাত্র 16.5 লাখ টাকা। আচ্ছা, মাত্র 16.5 লাখ টাকা। তো যাদের বাজেট মাত্র 16,50,000 টাকা তাদের জন্য কিন্তু আজকের এই টয়োটা একুয়া গাড়ি হাইব্রিড, তেল এবং হাইব্রিড দুইটাই পাবেন, খুবই সুন্দর ছোট ফ্যামিলির জন্য গাড়ি, বা স্কুলে যারা যাতায়াত করেন বাচ্চাদের নিয়ে তাদের জন্য এই গাড়িটি নিতে পারেন। দেখেন চমৎকার একটি গাড়ি, ডক্টর চালিত গাড়ি, মাইলেজও মোটামুটি কম আছে, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি। গাড়িটির দাম মাত্র 16,50,000, 16,50,000 টাকা। আমরা একটি ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই দিই, দর্শক দেখুন। আমি সবসময় বলি যারা গাড়ি কিনবেন, গাড়ি কেনার আগে অবশ্যই শোরুমে আসবেন, দেখবেন ইঞ্জিন কন্ডিশন, দেখবেন গাড়ি চালাবেন, তারপরে কিন্তু আপনি ডিসাইড করবেন কোন গাড়িটি নেবেন। আপনার বাজেটে যদি পোষায় আপনি গাড়ি কিনবেন। এই যে ইঞ্জিন কন্ডিশনটাও দেখেন, একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে, তেল এবং হাইব্রিড দুইটাই পাবেন কিন্তু। এই যে চমৎকার, খুবই ফ্রেশ, খালি শুধু একটু ওয়াশ পলিশ করলে গাড়িটা আরও সুন্দর দেখা যাবে। নতুন গাড়ির মতন এটা ভাই, এই যে একদম অরিজিনালে যা যা থাকে সবই কিন্তু আছে, খুবই সুন্দর। তো চলে আসুন গাড়িটি কিনুন হিলব্যাস অটো শোরুমে। গাড়িটা হইলো 2014 মডেলের, 2019 রেজিস্ট্রেশন, 1800 সিসি, এই গাড়িটা হাইব্রিড ভাই, হাইব্রিড। আচ্ছা, অনেকে হাইব্রিড গাড়ি, তেল এবং হাইব্রিড গাড়ি, টয়োটা নোহা মডেল 2014, রেজিস্ট্রেশন 2019, ব্ল্যাক কালার, খুবই ফ্রেশ গাড়ি, 7 সিটের একটি গাড়ি। তো যারা ফ্যামিলি ইউজারের, যাদের ধরেন ফ্যামিলিতে 8-10 জন ফ্যামিলি আছেন, তারা কিন্তু এই নোহা গাড়িগুলো ইউজ করতে পারে না। আর এইগুলো বর্তমানে খুবই কিন্তু ইউজার গাড়ি, কারণ এইগুলাই এখন বর্তমানে চলে বেশি। এটার সিসি কিন্তু 1800, কিন্তু ভিতরের সেটটা দেখেন জিয়া ভাই, ভিতরে আপনার যে বিস্কিট কালারের উডেন আছে, পুশ স্টার্ট, আপনার গাড়িটা ভিতরের কন্ডিশনটা একটু দেখেন আপনার দর্শকদের, গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশন, খুবই ফ্রেশ কন্ডিশন। দেখেন ডোরটাও দেখেন, চমৎকার একটি কাজ করা রয়েছে। এই যে মাইলেজ কিন্তু 74,198 কিলো, মাইলেজও তেমন একটা বেশি না। আর এই যে দেখেন এটার কিন্তু গিয়ার, এসি প্যানেল থেকে শুরু করে সব টাচ, এবং সাথে একটি 10 ইঞ্চি মনিটরও পাবেন, খুবই আনকমন। এই যে দেখেন ভিতরটা একটু দেখাই, 7 সিটের একটি গাড়ি, চাইলে 2 সিট আপনি আবার ভেঙেও নিতে পারবেন, এবং এখানে কিন্তু একটি মনিটরও আছে আলাদা, খুবই আনকমন। এই যে দেখেন
এটা আসলে জাপানে যে রকমের থাকে ওই রকমেরই, কিন্তু জাপান থেকে আসছে আর বাংলাদেশে মোট 76,000 কিলোমিটার চলছে টোটাল। আর দুটোটার দরজা পাওয়ার। আচ্ছা আমরা এটা অটো, এটা একটু দেখাই দিই আপনাদেরকে, গাড়িটা একটু অন করি আমরা। এই যে দেখেন অটো, ওয়াও খুবই ফ্রেশ। আবার লাগাই দেন তো। এই যে দেখেন এসি পাবেন, কিন্তু চারদিকে এসি মোটামুটি, সিলিং থেকে শুরু সেন্ট্রাল এসি যেটাকে আমরা বলি দেখেন। এবং সিট কিন্তু দুইটা চাইলে ভাঙতেও পারবেন, 5 সিট করতে পারবেন। ভিতরে কিন্তু লাকেজ থেকে শুরু করে সবই ইউজ করতে পারবেন। এই যে পাওয়ারে কিন্তু অটো পেয়ে যাবেন। এই যে দেখেন দোনো দরজা অটো, পিছনের সেটটা দেখা দেন, যে পিছনের সেটটা একটু দেখাই দেই, সেটটা দেখা দেন। 19 সিরিয়াল 2014 মডেলের গাড়ি। জি, যেখানে যা আছে সব অরিজিনাল, সামনে গ্লাস অরিজিনাল, পিছনে গ্লাস অরিজিনাল, লাইট গুলো অরিজিনাল, গাড়ি কন্ডিশনটা খুব ভালো। আপনার দর্শকেরা দামও কমাই দেব, 21 লাখ টাকা দাম, 20 লাখ টাকা পর্যন্ত রাখা যাবে গাড়িটা। টয়টা এসি ভিনটেজ 99 মডেলের 2004 রেজিস্ট্রেশন, 1500 সিসি অল পাওয়ার, রেড ওয়ান কালার, 5-way ইঞ্জিন, এসি, ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো, মাত্র 6 লাখ টাকা, মাত্র 6 লাখ টাকা, 6 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, বাটারে হ্যাঁ, এটা লেগা ফোনও আসতেছে, এটা আপনার মাত্র 6 লাখ টাকা দিয়ে দেন। ইঞ্জিনের কন্ডিশন ভালো, এসির কন্ডিশন ভালো, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই গাড়িতে। ভিতরের আপনার অল পাওয়ার গাড়ি, ভিতরের সেটটা আপনি দেখা দেন, এসি ভিনটেজ, এটা নিউ শেপটা, 99 এর নিউ শেপই আসছে, অল পাওয়ার। এগুলো আবার 2-3 বছর চালায়া যে দামে কিনবো ওই দামে বিক্রি করা যায় ভাই। যারা ড্রাইভিং শিখতে চান বা নতুন একদম নিউ গাড়ি কিনতে চান শখের বশে, শুরু থেকে একটু চালাবেন, গাড়ি শিখবেন, তারা কিন্তু ইজিলি এই গাড়িগুলো নিতে পারবেন। বা যারা ছোট ফ্যামিলি আছে, পিছনের সেটটা দেখা দেন, তারাও কিন্তু এই গাড়িটি দেখতে পারেন। দেখেন কতটা আনকমন, কতটা ফ্রেশ। এবং পিছনের সাইডটা দেখেন, মনে হয়েছে একটা স্পয়লার আছে খুব চমৎকার, ব্যাকলাইট আপনার শো লাইট আছে, নিউ শেপে এসি ভিনটেজ। জি হ্যাঁ, এল সিলেকশন, মনোগ্রাম আছে, সিরিয়ালটাও ভালো, 17 সিরিয়াল ভাই, 17-10-45, সিএনজি করা আছে, 1500 সিসি অল পাওয়ার, 1500 সিসি এসি ভিনটেজ গাড়ি, এটি খুব ভালো গাড়ি। আচ্ছা আচ্ছা, মালিক চালিত, একদম মালিক চালিত গাড়ি, মাত্র 6 লাখ টাকা দাম, আপনার মাত্র 6 লক্ষ টাকা দাম। চারটা টায়ারও কিন্তু ফ্রেশ পাবেন একদম। আপনার দর্শকের আমি ঠিকানাটা বলে দিচ্ছি, সেগুনবাগিচা, হিলবি ছোটো, ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে, বাডেমটু হাসপাতালের পাশে, যে যেখান থেকে আসুক, প্রেস ক্লাব থেকে মাত্র 2 মিনিট লাগবে আমার শোরুমে আসতে। যে কটা গাড়ি দেখাইলেন প্রত্যেকটা গাড়ি একদম ফ্রেশ, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়িতে নাই। আমার পাশে একটা গোডাউনের ভিতরে অনেকের কোম্পানির মাল ক্যারি করার জন্য পিক আপ গাড়ি লাগে, তো পিক আপ অনেক সময় আমি নেই, কোম্পানির গাড়ি ভালো ফ্রেশ থাকলে। দুইটা গাড়ি আছে, একটা হাইজেট মিসুবিসি, আর একটা গাড়ি আছে লাইটেস্ট গাড়ি, 2005 মডেলের কাভার ভ্যান। কাভার ভ্যান টাইপের খুঁজছিলেন বিভিন্ন শোরুমের মালামাল নেওয়ার জন্য। চমৎকার দুটি গাড়ি, ছোট ভাই এবং বড় ভাই দুটাই কিন্তু আমার সাথে রয়েছে। তো সেলিম ভাই, এই দুইটা গাড়ি একটু বলে দেন আমাদের। হ্যাঁ, এই গাড়িটা হলো ভাই টয়োটা লাইটেস্ট গাড়ি, 2005 মডেলের, 2010 রেজিস্ট্রেশন। জি, গাড়িটা আপনার 9 ফিট বডি, অরিজিনাল 9 ফিট বডি, কাভার ভ্যান, এটা বিভিন্ন কোম্পানির মাল ক্যারি করার জন্য এই গাড়িগুলো প্রয়োজন হয়। জি, গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি, অরিজিনাল 9 ফিট বডি, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, গাড়ি কন্ডিশন খুবই ভালো, চারটা টায়ারে ফ্রেশ আছে। ভিতরটা একটু দেখাই, লাইটেস্ট গাড়িটা আসলে কেমন থাকে, এই যে দেখেন, মানে এখানে ইজিলি 3 জন বসতে পারবেন। আসলে এখানে তো কোম্পানির বাইরে কোনো লোক বসে না, এই জন্য ইজিলি 3 জন বসতে পারবেন। এই যে দেখেন ফ্রেশ গাড়ি, মাইলেজও কম আছে, 1 লাখের মতন আছে মাইলেজ। আচ্ছা, এই যে দেখেন খুবই, তো যারা আসলে একটু শোরুমের মালামাল টানার জন্য আপনারা গাড়ি খুঁজছেন, তাদের জন্য আসলে এই গাড়িটি দেখেন খুবই চমৎকার একটি গাড়ি। বডিটাও কিন্তু একদম ফ্রেশ করা, এই যে দেখেন বডিটা দেখাই, খুবই চমৎকার, এই যে দেখেন খুবই সুন্দর। দুইটা গাড়ি দেখাবো, এটা বড় ভাই এবং ছোট ভাই দুইটাই কিন্তু পাবেন এই যে ইজিলি। ভিতরে কন্ডিশনটা একটু দেখাবো আমরা, ভিতরে কি পরিমাণে জায়গা থাকে দেখেন, ভিতরের কন্ডিশনও খুব ভালো। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, তো যারা বোতল আছে একটা, ও সিএনজি 100, এটা কত লিটারের সিএনজি? 100 লিটারের না? এই দেখেন ভিতরে কিন্তু মোটামুটি জায়গা আছে, ফ্রেশ অনেক জায়গা পাবেন। এই যে দেখেন, শুধু আসলে এটা কোম্পানির মালামাল টানার জন্য এই গাড়ি, দুইটাই আছে কিন্তু এখানে। তো এই গাড়িটি চারোটা টায়ারই পাবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি, টয়োটা গাড়ি। এটা ই কত, সিসি কত? এটা 1800 সিসি 7K ইঞ্জিন, 1800 সিসি 7K ইঞ্জিন, 78। আচ্ছা, এটার দামটা কত চাচ্ছেন? এটা ভাই 8 লাখ টাকা দাম, 20,000 টাকা কম রাখা যাবে, 7,80,000 টাকা, গাড়ির কন্ডিশন খুবই ভালো। জি, একদম ফ্রেশ একটা গাড়ি, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই,
100 বোতল সিএনজি ভিতরে লাগানো আছে কোম্পানির মাল তাল ক্যারি করার জন্য। এই গাড়িগুলো অনেকের প্রয়োজন হয়, একদম ফ্রেশ গাড়ি, 7,80,000 টাকা। তো যাদের বাজেট 7,80,000 টাকা তাদের জন্য চমৎকার একটি গাড়ি। এরপর আমরা কিন্তু ছোট বাইক একটু দেখাই, দেখেন দুইটা গাড়ি পাশাপাশি আছে, আপনারা কোনটা নেবেন ডিসাইড করেন, আগে পুরো ভিডিওটি একটু দেখেন। এটা কিন্তু মিস্টার বিশু, হ্যাঁ মিৎসুবিশি গাড়ি, আপনার অটো গিয়ার আছে, গাড়িটা কভার ভ্যান, গাড়িটা খুব সুন্দর গাড়ি, মাত্র 2,50,000 টাকা দাম। 2,50,000 টাকা কভার ভ্যান, মাত্র 2,50,000 টাকা কভার ভ্যান, মানে যদি মোটরসাইকেলের চাইতে কম দামে। হ্যাঁ অনেক কোম্পানির মাল তাল ক্যারি করা লাগে। আচ্ছা দেখেন একটু গাড়িটা একটু দেখেন কতটা সুন্দর, এই যে দেখেন মাল কভারেজ করার জন্য, এই যে দেখেন খুবই সুন্দর। 2,50,000 টাকা দামের আসলে গাড়ি, মানে আমি দামটা শোনার পরে কিন্তু নিজের কাছেই অন্য লেভেল লাগছে, যে আসলে টাকা থাকলে আমি নিয়ে নিতাম গাড়িটারে, এমন একটা অবস্থা। এটাও কিন্তু মোটামুটি, এটা কত ফিট? এটা হলো আপনার 6 ফিট, 6 ফিট না? আচ্ছা ভিতরে একটু কন্ডিশনটা দেখেন, এই যে ভিতরে কন্ডিশন, গিয়ার, এটাও তেলের গাড়ি, অটো গিয়ার তেলের গাড়ি না? এই যে দেখেন এসি আছে এগুলো না? এটি পিকআপ গাড়ির এসি থাকলে অনেকে চালায় না। আচ্ছা আচ্ছা, এটা মাল ক্যারি করার জন্যই, জি জি, এই সমস্ত গাড়িগুলা, গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই, এক কোম্পানির গাড়ি ছিল, কয়েকদিন আগে আমরা গাড়িটা আনছি, মাত্র 2,50,000 টাকা দাম, মাত্র 2,50,000 টাকা দাম। আচ্ছা মডেল কত একটু বলে দেন? এটা হলো 2006 মডেলের, 2012 রেজিস্ট্রেশন, আর এটা তো তেলে চলে গাড়িটা, কোনো সিএনজি করা হয় নাই কোম্পানিতে, চলছে গাড়িটা, গাড়িটা একদম ফ্রেশ, মাত্র 2,50,000 টাকা দাম গাড়ি। তো যাদের বাজেট 2,50,000 টাকা তাদের জন্য ছোট ভাই, এবং যাদের বাজেট 7,80,000 টাকা 80,000 টাকা তাদের জন্য বড় ভাই, লাইটেস্ট। কে কোন গাড়িটা নেবেন, দুইটাই কিন্তু আপনার শোরুমের মালামাল টানার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন, বিভিন্ন কোম্পানির চাইলে ইউজ করতে পারেন, বা দোকানের জন্য চাইলে আসলে নিতে পারেন। তো খুবই সুন্দর গাড়ি, আর গাড়ি দুটো পেয়ে যাবেন হিলব্যাস অটো শোরুমে। আমরা একটু শোরুমের লোকেশনটা একটু বলে দিই, আমার শোরুমের ঠিকানাটা হইল সেগুনবাগিচা, সেগুনবাগিচা হিলব্যাস অটো, ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে, বাডেম টু হাসপাতালের পাশে, যে যেখান থেকে আসেন না কেন, ঢাকা প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, প্রেস ক্লাব থেকে মাত্র 2 মিনিট লাগে আমার শোরুমে আসতে, হিলব্যাস অটো ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাথে। আমাদের শোরুমে 7-8টা গাড়ি দেখলেন, একদম চিপ রেটে গাড়ি দেওয়া যাবে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই, গাড়ির কন্ডিশন খুবই ভালো, পাশাপাশি দুইটা পিকআপ গাড়ি আছে, কভার ভ্যান, ডেলিভারি ভ্যান আর কি, একটা লাইটেস, একটা মিৎসুবিশি, এটার দাম 7,80,000 টাকা, এটার দাম 2,50,000 টাকা। আপনারা গাড়িগুলো এইসব দেখেন, গাড়ি চালায় দেখে যদি গাড়ি পছন্দ হয় আমরা চেষ্টা করবো আরও কিছু সম্মান করার জন্য। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওকে থ্যাংক ইউ।